নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই জগদ্ধাত্রী পূজার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাসপ্তমী, আজকে মা দুর্গা জগদ্ধাত্রী রূপে এখানে এসেছে, তাই আমি চলে এসেছি আমার গুরুগৃহ বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ, দর্শন করে নেবো মা জগদ্ধাত্রী, তার সঙ্গে দেখবো শোভাযাত্রা ও দর্শন করবো আমার গুরুদেব স্বামী পরমানন্দজি মহারাজ। চলুন সবার প্রথমে দেখে নেওয়া যাক গুরুদেবের। গুরুদেবের দর্শন করে তোমাদের দেখাবো জগদ্ধাত্রী মাতা এবং গোটা আশ্রম তোমাদের ঘুরে দেখাবো। আমরা এবার দর্শন করব জগতের মাতা জগদ্ধাত্রী, যিনি জগৎকে ধারণ করে আছে। দর্শন করে নেওয়া যাক মা জগদ্ধাত্রী। শরৎকালে মা দুর্গা আসছে শারদীয়া দুর্গা রূপে, তারপরে আসে মা লক্ষ্মী, তারপরে আসে মা কালী জগতের কাল নিবারণ করতে, তারপরে মা এখন আমাদের মাঝে এসেছে জগৎকে ধারণ করতে মা জগদ্ধাত্রী রূপে। চতুর্ভুজা সিংহাসনা মা জগদ্ধাত্রী। দর্শন করে নিচ্ছি গুরুগৃহে অর্থাৎ বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মা জগদ্ধাত্রীর মূর্তি 2023। মা জগদ্ধাত্রীর বাম ঘাড়ে থাকে নাগরাজ এবং পায়ে থাকে হস্তীর মাথা। দেখতে পাচ্ছি অসাধারণ মাতা জগদ্ধাত্রীর মূর্তি। আমরা দর্শন করছি মা জগদ্ধাত্রীর। বেলডাঙ্গার বুকে সবথেকে বড় করে জগদ্ধাত্রী পুজো হয় বলতে এই একটাই, তাছাড়া আর তেমনি কোথাও জগদ্ধাত্রী পুজো হয় না। কিছু বারোয়ারি পুজো হয় না বললেই চলে, তবে কিছু বাড়িতে মা জগদ্ধাত্রীর আরাধনা হয়, তাই বেলডাঙ্গাবাসীর আবেগের পুজো বলতে গেলে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মা জগদ্ধাত্রী। দর্শন করছি মা জগদ্ধাত্রী। ভারতবর্ষের সঙ্গে অন্যান্য মন্দিরগুলোর মধ্যে আছে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মূর্তি, দেবাদিদেব ভোলে শঙ্করের মূর্তি আমরা দর্শন করছি, আর মাঝে আছে গুরুদেব, আর অপর পাশে আছে শঙ্করচক্র গদাধর দ্বিভুজ ভগবান নারায়ণ এবং গোপাল। দর্শন করে নিচ্ছি এবার তাদের মূর্তি। ভারতবর্ষের সঙ্গে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীকে এখানে রাখা হয়েছে, যেমন পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব ভোলে মহেশ্বর, কিংবা মা জগদ্ধাত্রীর মূর্তি মা দুর্গা, হরগৌরী এবং লক্ষ্মীনারায়ণ, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এখানে রাখা হয়েছে। দেখে নেব সেই সমস্ত দেবদেবতার মূর্তি। ভোলা শঙ্কর এবং মা পার্বতীর ভালোবাসার কথা তো আমরা সবাই জানি, তাই ভারতবর্ষের সঙ্গে দেখানো হয়েছে ভোলে মহেশ্বরের কোলে মাথা রেখে দাঁড়িয়ে আছেন দেবী পার্বতী। দর্শন করে নিচ্ছি ভোলে শঙ্কর ও মা পার্বতীর একটি
অসাধারণ বিগ্রহ, নীলকণ্ঠ গঙ্গাধারীর কোলে গৌরী মাতা, তার পাশেই আছে মায়ের উগ্ররূপ মহিষমর্দিনী দেবী, দশভুজা দশনায়িকা দশচণ্ডীকে মা দুর্গা বধ করছে মহিষাসুরকে। একটা ভারতীয় রূপোর কয়েনের মধ্যে মায়ের এই মূর্তি ভাবনা নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছি মা দুর্গা দশভুজা ত্রিশূল দিয়ে বধ করছে মহিষাসুরকে। জয় মা দুর্গা। তার পাশেই রাখা হয়েছে মা জগদ্ধাত্রীকে। এই ঠাকুরটা বেললাঙ্গা শহর পরিক্রমার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দর্শন করে নিচ্ছি চতুর্ভুজা মা জগদ্ধাত্রী, মায়ের আরেক রূপ। কত সুন্দরভাবে মূর্তি নির্মাণ করা হয়েছে, মায়ের মুখমণ্ডল দেখে সত্যি খুব ভালো লাগছে। বেললাঙ্গার মানুষ আজকে ওইটা রাস্তা দিয়ে এই মাতৃপ্রতিমাগুলো দর্শন করেছে। তোমাদের শোভাযাত্রা যখন দেখাবো দেখতে পাবা এই মূর্তিগুলো বেললাঙ্গা শহর আজকে ঘুরেছে। তার পাশেই আছে চতুর্ভুজ দেব নারায়ণ ও দ্বিভুজ মা লক্ষ্মী। দর্শন করছি মা লক্ষ্মী নারায়ণের একটি অসাধারণ বিগ্রহ। তার পাশেই আছে পিতামহ ব্রহ্মা, ত্রিদেবকে রাখা হয়েছে আশ্রমে। এছাড়াও রাখা হয়েছে প্রধান পূজনীয় দেব গণেশ ঠাকুরকে। কাল যেহেতু গেছে বেললাঙ্গার ঐতিহাসিক পূর্ণ কার্তিক লড়াই, তাই বেললাঙ্গার কার্তিক লড়াইয়ের তিনটি ঠাকুর তোমাদের দেখার জন্য এখনই ব্যবস্থা রেখেছে ভারত সেবাশ্রম সংঘ। সেটা হচ্ছে ছাপাখানার মা বড়মা, স্টেশন রোডের ভৈরব পুজো এবং ছাপাখানার দক্ষযজ্ঞ পুজো। এই তিনটি ঠাকুর কিন্তু তোমরা জগদ্ধাত্রী পুজোতেও বেশি দেখতে পাবা। দেখে নেওয়া যাক সেই তিনটি ঠাকুর আরও একবার। এবার তোমাদের নিয়ে যাওয়া যাক শোভাযাত্রায়। সকাল হয়েছিল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা তোমাদের সামনে উপস্থাপন করবো। আধারভূত জগত স্তমিকা মহীষরূপেণ যতো স্থিতংসি অপঙ্গ স্বরূপাস্থিতয় তবেত আপঞ্জতি কৃষ্ণম অলঙ্কৃতিকে।
Thank you.
কেমন লাগলো বেলডাঙ্গা ভারত প্রসঙ্গের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখালাম আমার গুরুগৃহ, তাই যারা যারা আমার মতো ভারত প্রসঙ্গে দীক্ষিত প্রত্যেকে বলবা জয় গুরু। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কিন্তু আমি ভারত প্রসঙ্গের আমার গুরুদেবের নাম, যিনি আমাকে দীক্ষা মন্ত্র দিয়েছে, নবদ্বীপ শাখার অধ্যক্ষ স্বামী ত্যাগোৎপন্নজী মহারাজ, ওনার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করি ক্লাস এইটে থাকতেই। তাই গুরুগৃহ তোমাদের সামনে ঘুরে দেখালাম। প্রত্যেক বছর আমি হস্তপুরতে আমার বেলডাঙ্গার বাড়ির কাছে এই আশ্রমটি একদম পায়ে হেঁটে 5-7 মিনিট লাগে আশ্রমে আসতে। ঘুরে দেখালাম বেলডাঙ্গা ভারত প্রসঙ্গে জগদ্ধাত্রী পুজো এবং দেখাবো জগদ্ধাত্রী পুজোর বিভিন্ন ভিডিও, প্রচুর ভিডিও জমে আছে, আস্তে আস্তে ছাড়বো। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।